মুক্তিযোদ্ধার সঙ্গে কোনোভাবেই ভুয়া শব্দটি লাগানো যাবে না বলেছেন হাইকোর্ট। মুক্তিযোদ্ধার আগে কোনোভাবেই ভুয়া শব্দটি না লাগানোর নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এমনকি গণমাধ্যমে কেউ এটা করলে তাকে তলব করার কথা বলা হয়েছে। আজ 14 মে মঙ্গলবার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই সংক্রান্ত মামলার শুনানিকালে বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের হাইকোর্ট এ নির্দেশনা দেন। ভুয়া শব্দটি কেন ব্যবহার করা যাবে না তার ব্যাখ্যাও দেন আদালত। মুক্তিযোদ্ধা সনদ ভুয়া হতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধারা কখনো ভুয়া নন। ভুয়া শব্দের ব্যবহারে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অসম্মান হয়, এজন্য এটি ব্যবহার করা যাবে না। একজন ভুয়া সনদধারীর কারণে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ভুয়া বলা অযৌক্তিক।